হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। মাস্কম্যান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা চলে আসছি টাঙ্গাইলের বাশাইল উপজেলার বাসুলিয়া চাপড়া বিলে। চলেন সেই জায়গার ভিউটা আপনাদের দেখাই। তার আগে আমি আপনাদের বলতে চাই সেই জায়গার সেই ঐতিহাসিক হিজল গাছটির কথা। সেটা আবার অনেকেও বুড়ি গাছ নামে পরিচিত, অনেকে ডাকে আর কি। সেই গাছটি নাকি অনেক বছর আগে ভেসে এসেছে সেই আসাম রাজ্য থেকে। সেই গাছটি নাকি যে কাটতে যায় তারই নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে নাকি সে সাথে সাথে মারা যায়। আমরা এখন সেই গাছটি দেখতে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। নৌকা দিয়ে সেই গাছের ও জায়গায় পৌঁছাতে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। আমাদের কাছ থেকে নৌকা ভাড়া 500 টাকা নিয়েছে এবং মাঝি 2 ঘন্টা সময় আমাদের ওই জায়গায় ঘুরিয়ে দেখিয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন সেখানে এসেছে ঘোরার জন্য, দেখার জন্য। আপনারা আশেপাশের ভিউ দেখতে থাকেন এবং আমাদের সাথেই থাকেন। এই যে সেই কাঙ্ক্ষিত হিজল গাছটি, এই হিজল গাছটি অনেক ভিতরে আমরা যাব। তার আগে নৌকার কিছু ভাসমান দোকানপাট আমরা দেখতে পেলাম, আরও দেখতে পেলাম মানুষজনের সেই জায়গায় গোসল ধুইতেছে, আমরাও ধুব। আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটি। তার সাথে আমি একটু নৌকা চালিয়ে নিলাম। We'll be right back.
অবশেষে আমরা চলে আসলাম গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে